মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিনয় শুক্লা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি এখন কি করব বলো তো? আজকেও করব গোলা রুটি চা দিয়ে খাওয়ার জন্য। চলো তোমাদের দেখাবো। আমার সোনা পাপা গেছে স্কুলে, তো আজকে ম্যাডাম আসেনি। ম্যাডাম খুব উল্টোপাল্টা করে, নিয়মিত আসে না। তো খিচুড়ি রান্না হয়েছে, ওটাই আনতে গেল। আর এই গাবলা আসলে কোনে? তো চলো রুটি করি, তারপরে দেখাচ্ছি তোমাদের। ফ্রেন্ডস দেখো, রুটি করে খাওয়া হয়ে গেছে, আর তোমাদেরকে দেখাতেও পারিনি। ওই যে বাসনটুকু শোন সব ওইখানে রেখে দিয়েছি। দেখো রুটি করেছিলাম, ওই গামলাটায় আটা গুলেছিলাম। তো আমার পতিদেব মাঠে যাবে, তার জন্য তাড়াহুড়ো করছিল, তার জন্য তাড়াতাড়ি করে আর ভিডিওটা করতে পারিনি। তো এখন কালকের ভাত আছে। কালকে অনেক রাত পর্যন্ত মাঠে জল পাইয়েছে, মানে পাট বুনবে তো সেই পাটের মাঠে জল দিতে হয়, সেটা অনেক রাত হয়ে গিয়ে। এখন কালকের ভাত আছে, সেগুলো খাওয়ার জন্য দেখো কুমড়োটা ভেজে নিচ্ছি। এই কুমড়ো ভাজা দিয়ে কালকের ভাতটা খেয়ে নেবো এখন। তারপরে কাজটা আছে, আজকে এখনও জামা কাপড়ও কাচিনি। জামা কাপড় কেচে কাজটা সব সেরে নিয়ে তারপরে রান্না বসাবো। আর সোনা পাপা এখন বারান্দায় খেলা করছে, গরমে দেখছো টিপ থাকছেই না, উঠে চলে যাচ্ছে। এত ঘামি আমি, প্রচুর ঘামি। আর আমার খুব মানে গরমটা বেশি, শীতে আমি খুব ভালো থাকি যতই শীত পড়ুক। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো, আর প্লিজ তোমরা স্কিপ করো না। আর কি বলবো, যারা আমার নতুন বন্ধু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাও। নতুন যারা ভিউয়ার আছো, আর নোটিফিকেশান অল করে দিয়ে আমার পাশে থেকো, যাতে তোমাদের আমার ভিডিওগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। ওকে ফ্রেন্ডস, আজকেও আমাদের নেমন্তন্ন আছে, পুজো আছে, আজকে মনসা পুজো একটা দাদাদের বাড়িতে। তো সেখানে যাব বিকেলে। আর সোনা বাপা আমি এখন স্নান করে নেব। এখন কটা বাজছে বলো তো? মনে হয় দাঁড়াও দেখে নিয়ে বলছি, এখন 11টা বাজছে। সোনা বাপাকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিই। ওই স্কুলের খিচুড়িটা দিয়েছিলো ওটাই ওকে খাইয়ে দেবো স্নান করিয়ে, তারপরে ওকে ঘুম পাড়িয়ে দেবো। তারপরে আমার কিছু কাজ আছে, জামা কাপড় কাচা হয়ে গেছে, জামা কাপড় কেচে টেচে মিলে দিয়েছি, এই যে এদিকে আছে সব দেখো, এদিকে আছে সব, এগুলো কেচে টেচে মিলে দিয়েছি। আর এবার স্নান টান করে সবাইকে খাওয়াবো, পুজো দেবো, আমিও খেয়ে নেবো। তারপরে সেলাই আছে, ব্লাউজটা কালকে কমপ্লিট হয়নি, দেখেছো তোমরা, সেটাই কমপ্লিট করব। ওকে দেখতে থাকো, সঙ্গে থেকো। প্রতিদেব মাঠে থেকে কি এনেছে এগুলো দেখি, খুলে খোলো খোলো খোলো। সোনা বাবা কিসে যেন ব্যথা পেয়েছে, তার জন্য কানও করছে, কত বেঁধেছে। খুল যাও সিম সিম, খুল যাও সিম সিম, খুল খুল যাও সিম। চাটনি হবে বলো, কাঁচা খেয়ে নেবো এগুলো, কত সুন্দর লাগছে। থাক বটিটা ওখানে থাক, দেখি পাপা তুমি টমেটো বিক্রি করছো নাকি? ও টমেটো আলা, টমেটো কত করে? টমেটো কয় টাকা গো? নড়িও নরম। ও টমেটো কয় টাকা গো? ও পাপা টমেটো কয় টাকা? এক টাকা দাও, একটা আমাকে, আমাকে এইটা দাও, এইটা এইটা দাও, এইটা আমার টমেটো আমি খাবো, আমাকে এইটা দাও। হ্যাঁ পয়সা নিবা না? পয়সা নাই, পয়সা নাই তো, পরে দেবো। হ্যাঁ ঠিক আছে। ফ্রেন্ডস দেখো কত টমেটো, টমেটো টমেটো, গীতার মতো বলতে হবে, টমাটু 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 টমাটু। গীতা তো এটাই বলে, গীতাদি আমাদের, আমাদের গীতাদি বলে টমাটু টমাটু, বলো কত টমাটু তাই বলে না, টমাটো টমাটো না কি বলে। এই দেখো ফ্রেন্ডস, নুন দিয়ে নিচ্ছি, একটুখানি আগে কামড়ে নিয়েছি, নাহলে তো নুনটা পড়ে যাবে। নুন দিয়ে নিই না, দেখো সোনা পাপাও খাচ্ছে, তুমি খাবে একটু, নুন ছিটিয়ে।
আর খাবা না দিয়েছি তো ফ্রেন্ডস দেখো আমার স্নান টান করা হয়ে গেছে, সোনা পাপাকেও স্নান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আমিও স্নান করে পুজো টুজো দিয়ে নিয়েছি, এবার খাবো আমিও। তো এখন কটা বাজছে বলো তো? 12টা বাজছে মনে হয়। তোমাদেরও নিশ্চয়ই খাওয়া দাওয়া হবে এখনই। স্টিকটা কোথায় রেখেছি? বাড়ি থেকে এসে আর খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছি। এরকমভাবে দেখাও যাচ্ছে না ভালো করে মনে হয়। এইভাবে এইভাবে কোনভাবে আর ওই দেখো গরম পড়েছে এখন খুব, ওই মাটির হাঁড়িটা এখন জল ভরতে হবে, তাহলে ঠান্ডা ঠান্ডা জল খাওয়া যাবে গরমের সময়। তো ফ্রেন্ডস দেখতে থাকো, সঙ্গে থাকো, আমি খেয়ে নিই এখন। ওকে ফ্রেন্ডস দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি, অনেকক্ষণ হয়েছে, ওদিকে ভাতটা আর একটু হবে তারপরে নামিয়ে দেবো। আর এই কড়াই অন্যটা ফাঁকা কেন দেখো, আমি তরকারিটা নামালাম। এই দেখো এটা কিসের তরকারি বলো তো? পুঁই শাক দিয়ে সর্ষে বাটা দিয়ে, দারুণ লাগে খেতে। পুঁই শাক দিয়ে সর্ষে বাটা, এই দেখো আলু দিয়েছি আর পুঁই শাক দিয়েছি, এটা সর্ষে বাটা দিয়ে দিয়েছি। আর করব কি বলো তো? চাটনি টমেটোর, তোমাদের তো দেখালাম আমার প্রতিদেব নিয়ে এসে মার থেকে অনেকগুলো টমেটো, তো সেগুলো দিয়েই চাটনি করব। দেখো এগুলো কেটে নিয়েছি, তো আমার কটা জ্বালানি আনতে হবে। দেখো খড়ি শেষ, খড়ি নেই এখানে একটাও, তো চাটনিটা রাঁধতে গেলে তো খড়ির দরকার, তো নিয়ে আসি পাটকাঠিগুলো, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখতে থাকো সঙ্গে থেকো। আমি শুধু সর্ষে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা দিলাম না, কাঁচা লঙ্কা দেবো, কড়াই অনেক কেটে যাচ্ছে। ওই চালের উপরে কুলোতে শুকোতে দেওয়া আছে শুকনো লঙ্কা, আর কড়াই খুব তেতে গেছে, ওর জন্য আর আনতে গেলাম না। তো এটা বসানো থাক, আর আমি জ্বালানিগুলো নিয়ে আসি আর ভাতটা আগে নামিয়ে নিই। দেখো ফ্রেন্ডস সোনা পাপাকে ভাত খাওয়াবো এখন। হাই করো, কি দিয়ে ভাত খাবে? চাটনি, কুমড়ো ভাজা? তো দেখাচ্ছি তোমাদের সোনা পাপা কি দিয়ে ভাত খাবে। সর্ষে দিয়ে পুঁই শাক আর চাটনি, আর এই দেখো কুমড়ো ভাজা, দেখেছো? একটা ডিম সেদ্ধ করবো ভাবলাম, দোকানে যাওয়ার টাইমই পেলাম না, তাড়াহুড়ো করে রান্না করলাম, সোনা পাপাকে খাওয়াবো, খাইয়ে আমি তারপরে আবার নাড়ু করব, নারকেল ভাঙবো। বাড়ি থেকে যে নারকেলগুলো এনেছিলাম গরমে ফেটে গেছে। বেশ তুমি কেমন করে নাড়ু করবো একটু দেখাও তো। ওইভাবে নাড়ু করতে হয়? হেঁ দি বাবারে। ওকে দেখো আমি নাড়ু বানাবো, ওই দেখো এগুলো সব কোরানো হয়ে গেছে, এ কটা কোরানো হয়ে গেছে, আর এই যে একটা বাকি আছে কোরাতে, দেখো। হ্যাঁ সোনা পাপাও নাড়ু বানাবে। তো ফ্রেন্ডস দেখো আমি নারকেলটা পুড়িয়ে নিই। কি হবে এগুলো? নাড়ু হবে, নাড়ু হবে। কি খাবে? আমি কোনটা ধরো তো একটু। সব পিতি খাবে, অনি খাবে, আদি খাবে, পিতি অনি আদি ওদের দিয়ে দেবো সব। বন্ধ করো। গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি এখন কি বানাবো বলো তো? নাড়ু। তো তোমরা দেখো আমি কিভাবে নাড়ু বানাই। দেখো নারকেল নিয়ে নিয়েছি কড়াইতে, আর গুড় দিয়ে দিয়েছি, এটা এবার মাখিয়ে নেব। তো এইভাবে মাখিয়ে নেব যতটা গুড় লাগবে। এখানে কটা নারকেল আছে বলো তো? চারটে, চারটে নারকেল আছে। এখন অসময়ে নাড়ু করছি কেন বলো তো? আমি বাড়ি থেকে আসার সময় নারকেল নিয়েছি, তোমরা আগে যারা আমাদের ভিডিওগুলো দেখেছো যে আমাদের দাদু 8.5 বছরের দাদু
মানে 68 বছরের দাদু গাছে উঠেছিল সেই দাদুটা নারকেল পেরেছিল ডাব পেরেছিল অনেক নারকেল পেরেছিল দিয়ে মা বলল কটা নিয়ে যায় দিয়ে পাঁচটা এনেছিলাম পাঁচটার মধ্যে তিনটেই ফেটে গেছে আর এর আগের বারে আনা ছিল কালীপূজার সময় গিয়েছিলাম তখন আনা ছিল সেগুলো ফেটে গিয়েছে তো সেই চারটে ফেটে গিয়েছিল সেই চারটেই করলাম নাড়ু আরও আছে এখনও দু তিনটে ওই দুটো ভালোই আছে তো দেখো এগুলো এরকম করে মাখিয়ে নিচ্ছি আরও গুড় লাগবে বুঝতে পেরেছো দাঁড়াও তো ফ্রেন্ডস দেখো আমার মাখানো হয়ে গেছে আর অল্প একটুখানি দেখো এটুকুর মতো জল দিয়ে নেবো কারণ মাকে দেখেছি খালি গুড় নারকেল এরকম করে জাল দেয় না তো একটুখানি জল দিয়ে দিলাম এরকম করে এবার জাল দেবো এবার উনুনে বসিয়ে দেবো মাখানো হয়ে গেছে হাতে করে মাখালাম কি বলো তো উনুনে দিয়ে খুন্তি দিয়ে খাটলেও হয় আমি তাও আমি হাতে করে মাখিয়ে নিলাম আগে তো ফ্রেন্ডস দেখতে থাকো আর সঙ্গে থাকো আমি কীভাবে নাড়ু করি সেটা দেখো ফ্রেন্ডস দেখো আমি উনুনে বসিয়ে দিয়েছি আর এটা হচ্ছে আমার কাঠের খুন্তি দিয়ে নাড়াটা ভালো হয় নাড়ুর দেখো আওয়াজ তুলে দিয়েছে শশ করে মনে হচ্ছে গুড়টা একটু বেশি হয়ে গেছে জানো গুড় বেশি হলে আমার ভালো লাগে না গুড়টা একটু বেশি বেশি মনে হচ্ছে হয়ে গেছে দেখো নাড়ুর পাক চলে এসেছে এবার নাড়ু পাকাবো এরকম করলে কি হয় পাকটা ভালো আসে জানো তো আমার বাবার কাছে শিখেছি আমার বাবা এরকম করে দেয় মা নাড়ু মানে ইয়ে করে উনুনে জাল দেয় তারপরে এটা তার করে তারপরে হাতে বাবা মেখে দিত তারপরে আমরা সবাই মিলে নাড়ু করতাম আজকে দেখো আমি একা একাই নাড়ু করবো এখন কেউ নেই হয়ে গেছে পাক চলে এসছে দেখো আমি গ্লাস নিয়ে নিয়েছি তো ফ্রেন্ডস দেখতে থাকো বন্ধ করো তো ফ্রেন্ডস দেখো নাড়ু পাকাচ্ছি আমরা এই দেখো সোনা পাপাও করছে দেখো দুটো একসঙ্গে পাকাবো তাও দেখবে কত সুন্দর গোল হয়ে যায় দাও দাও মামা দাও এই দেখো দুটোই গোল হয়ে গেছে দাও ওই তো এটা গরম খুব নাড়ু গরম গরমই পাকাতে হয় জানো সোনা পরে আবার গুড়টা দিলাম বেশি হয়ে গেছে ওই দেখো সোনা পাপা পাকাচ্ছে নাড়ু করো এইটা এটা আমি বানাবো বানাও বানাও দাদা না হাতটা সরাও সামনে দিয়ে হয়েছে সোনা বাপার হয়ে গেল নাড়ু করা তো আমরা নাড়ু বানিয়ে নিই আবার দেখাচ্ছি তোমাদের দেখো আমাদের নাড়ু বানানো হয়ে গেছে সোনা বাপা খাচ্ছে দেখো খাও আর দেখো ডিম্পা রেডি হয়েছে পুজোর বাড়িতে যাব আমরা সবাই তোমরা তো জানো আজকে নিমন্ত্রণ আছে দেখো কত সুন্দর করে সেজেছে ডিম্পা রানী হাই করো হাই রিম্পার দাঁত ফোক লাগলো দেখা গেল রিম্পা দেখো কত সুন্দর ড্রেস পরেছে দেখেছো আর এই দেখো আমাদের নাড়ু 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 দেখো আমি রেডি সোনা পাপা ওর ঠাম্মির কাছে গেছে জামা পরতে জন্য আর এইদিকে সোহিনী দেখো পড়াশোনা করছে এই দেখো কত বড় হয়ে গেছে দেখো এইদিকে ঘুরো দেখো আর এদিকে আছে দেখো রিম্পারানি ফরফরানি দেখোলা তো ফ্রেন্ডস চলো পুজো বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে ওটা সবে দা সোনা পাপা দেখো কেমন করে আসছে আসো দাঁড়িয়ে বললো আবার দুই পকেটে হাত ভরে নিয়েছে দেখো এই দিয়ে দেখো কাকি পকেটে হাত ভরে হাঁটতে
এখানে দেখো খিচুড়ি রান্না হচ্ছে, আবারও রান্না হচ্ছে আর খাচ্ছে, অনেকের খাওয়া হয়ে গেছে, আবারও দেখো বসাচ্ছে খিচুড়ি। দেখো চালটা ধুয়ে বসাবে, একটা জেঠিমা হয় উনি রান্না করছেন, ওই দেখো গ্যাসে রান্না হচ্ছে এখানে। তো ফ্রেন্ডস দেখো এখানে বসে বসে আমরা প্রসাদ খাচ্ছি পুজোর, নিজে সোনা বাপা এখানে বসে বসে প্রসাদটা খাচ্ছি। প্রসাদটা খাওয়া হলে তারপরে আমরাও খিচুড়ি খাবো, খিচুড়ি আর ভাত করেছি।